প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাটোর ফিশ ফার্মে রিসার্চ সেন্টারের ভিডিওগুলো যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানাই, আমার কোম্পানি আমদানিকৃত ফিশকিং এরোটরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার মূল আলোচ্য বিষয় হলো পুকুরে মাছ চাষে খাবার কম লাগবে কেন, যেটাকে আমরা এডিশনাল অতিরিক্ত ফিডিং করে থাকি, ফিড প্রয়োগ করে থাকি, সেই খাবারগুলো কেন কম লাগবে, এটার বিষয় নিয়ে আমার কাছে সম্প্রতি অনেক প্রশ্ন এসেছে এবং মাছ চাটাপের বিষয় নিয়ে প্রশ্ন এসেছে। তো মাছ চাটাপ এবং খাবারের বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো আমি খাবারের বিষয়টা নিয়ে যেটা আলোচনা করছি সেখানে হলো মূল বিষয় পুকুরে যে খাবারটা তৈরি হয় সেটা হলো প্রকৃতির সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক খাবার তৈরি হয়। এটাকে আমরা বলতে পারি মাতৃদুগ্ধ, মায়ের দুধের সমতুল্য। আমরা যেমন মায়ের দুগ্ধ খেয়ে বড় হয়েছি এরকম গুরুত্বপূর্ণ একটা মানসম্পন্ন খাবার, যেটা পৃথিবীপূর্বে বর্তমান সময়ে এবং আগামীতেও কোন পৃথিবীর বিজ্ঞানী এই খাবারগুলোর মানসম্পন্ন খাবার তৈরি করতে পারবে বলে আমরা মনে করতে পারি না। তার মূল কারণটা হলো এটা প্রাকৃতিক প্রদত্ত খাবার। এই খাবার যে পুকুরগুলোতে তৈরি হয় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, আমার কাছে যে প্রশ্নটা আসতেছে কি মাছ কিভাবে সেটা হবে, আমাদেরকে আগে চিন্তা করতে হবে আমরা অ্যানালগে করি, সনাতন পদ্ধতিতে করি আর আধুনিক পদ্ধতিতেই করি না কেন। আমাদের আধুনিক পদ্ধতিতে সেটআপটা বেশি দেওয়া যাবে সেটারও যৌক্তিক কারণ আছে, সনাতন পদ্ধতিতে সেটআপটা সিমিলার দিতে হবে, তিনটা স্তর পুকুরের সমান মাপে দিতে হবে সেটারও যৌক্তিক কারণ আছে। কারণ আমরা জানি যে 4 থেকে 6 ফিট পুকুরের পানিটা স্ট্যান্ডার্ড, সেই ক্ষেত্রে যদি 8-9 ফিট 10 ফিটও থাকে সেটাতে সমস্যা না, কিন্তু 3 ফিটের নিচে পানি থাকলে সেখানে মাছ চাষে অনেক ক্ষেত্রে বেশিরভাগ অংশে সমস্যা হয়, সেটা আদর্শ পুকুরের বাইরে আমরা মনে করতে পারি। এখন আমরা এই পুকুরে যে 3টা স্তর, নিচের স্তরে কি ধরনের মাছ বেশি থাকে মানে তাদের বসবাসটা, যেমন কার্প জাতীয় মাছের ক্ষেত্রে মিগেল, কার্পু যেটাকে আমরা হাংরি বা মিরর কার্প বলি, কালিবাউস, এই টাইপের রাইখোর আছে, এরকম বাটা আছে, এরকম টাইপের অনেক মাছ আছে যেগুলো নিচের স্তরে থাকে। মাঝের স্তরে যেমন রুই জাতীয় মাছ কার্পের মধ্যে, উপরের স্তরে এবং মাঝের স্তরে ঘূর্ণয়ন করে ব্রিগেড কার্প, কাতলা, আর সম্পূর্ণ উপরের স্তরের মাছ সিলভার কার্প। এই মাছগুলোকে আমরা যখন পুকুরে সেট আপ দেবো তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই পুকুরে 3টা স্তরেই কিন্তু সমভাবে এই প্রাকৃতিক খাবারগুলো তৈরি হয়ে থাকে। এখন আমরা যদি মাঝের স্তরের ঘনত্বটা বেশি করে থাকি সেই ক্ষেত্রে নিচের স্তরের খাবারগুলো কনজিউম হবে না, সেগুলা নষ্ট হবে। আবার যদি উপরের স্তরে ঘনত্ব কম দিয়ে থাকি সেটার খাবার, যেমন পুকুরের উপরের স্তরে ফাইটোপ্ল্যাঙ্কটনটা সবচাইতে বেশি জন্মায়, যেটা জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন দুইটা জন্মায় আমরা জানি, তাদের লাইফ টাইম হলো 15 ডেজ, 15 দিন। আজকে যেটা জন্মগ্রহণ করছে 15 দিন পর সেগুলা মারা যাবে, 15 দিন পার হবার পরে সাইক্লিক ভাবে প্রতিদিন জন্মাবে, প্রতিদিন মারা যাবে। এখন এই প্ল্যাঙ্কটন গুলা উপরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলাকে যদি মাছ দিয়ে খাওয়ানো না হয় সেগুলো কিন্তু প্রতিদিন মারা যাবে। এই খাবারগুলোকে যদি আমরা উত্তরোত্তর প্রত্যেকটা স্তরে সঠিকভাবে মাছ সেট আপ করতে পারি এবং আমরা একটা এক একর পুকুর হোক আর 1 বিঘাতে 30 শতক আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে পুকুরই হোক না কেন, সিমিলার সেট আপ যদি হয় সমসমভাবে 1 টন উৎপাদনে 3 তারিখকে 900 কেজি, 1000 কেজি, তাতে আরো 33 যোগ করে 333 কেজি উৎপাদনে আমরা হারভেস্টিং করব। তার পোনার ওয়েটটা কত, অ্যানালগের সনাতনের যে টার্গেট আছে সেইভাবে সেটা সেট আপ দিতে হবে এবং সেটাতে দেখা যাবে পুকুরের যে প্রাকৃতিক খাবার সেইটা শেষ হবার পরেই কিন্তু আমরা বুঝতে হবে হৃদয়ের চোখ দিয়ে যে এই পুকুরে আমাদেরকে এডিশনাল অতিরিক্ত খাবার, তার সাপ্লিমেন্টারি, তার সমসাময়িক পজিশনের ভালো মানের খাবার আমরা প্রয়োগ করব,
কতটুকু তার বডি ওয়েটের পার্সেন্টেজ হিসাবে লাগা উচিত, এরেশন ছাড়াও যদি আমরা হিসাব করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের পুকুরে খাবার নষ্ট অনেক কম হবে। আর যখন খাবার নষ্ট কম হবে তখন পানির স্বাস্থ্য ভালো থাকবে। আমরা যেমন খোলামেলা প্রকৃতিতে আমাদের ঘরে যদি দামি দামি খাবার নষ্ট হয় সেই ঘরে আমরা যেমন বাস করতে অযোগ্য হয়ে যায়, তেমনি পুকুরে কিন্তু মাছের আবাসনটা পানি। তাহলে পানি ঠিক রেখে আমাদেরকে খাবার দিতে হবে। তাহলে কি হবে, মাছ চাষে আমরা সাধারণত জানি যে 1 টাকা যদি খরচ হয় তাহলে 70 পয়সা আমাদের এখন খরচ হয়ে থাকে, 70 ভাগ খরচ হয়ে থাকে ফিড ব্যবস্থাপনা থেকে। এই ফিডটাকে আমরা যদি অপচয় না করি তাহলে আমাদের একদিক থেকে যেমন ফিডের অপচয় না হলে অর্থনৈতিকভাবে ইনিশিয়ালি তাৎক্ষণিক আমরা উপকৃত হব এবং আমাদের পুকুরেরও পানির সমস্যা স্বাস্থ্য এগুলা থাকবে না, স্বাস্থ্য ঠিক থাকবে। তাই আমাদেরকে সনাতন পদ্ধতিতে যেমন এরকম চিন্তা করা উচিত, এইটা আধুনিক পদ্ধতিতে যখন আপনি যাবেন তখন এই বর্জ্য খাবারগুলোকে আমি অনেক ভিডিওতে বলেছি এরেশনের ফলে প্রতিনিয়ত উপরে উঠবে এবং আমাদেরকে খেয়াল করতে হবে যে সেই খাবারগুলো থেকে যখন অত্যাধিক প্ল্যান্টন তৈরি হবে সেইখানে আধুনিক প্রজেক্টে প্রকল্পে আপনাকে কোনো সার কোনো কেমিক্যাল দিয়ে প্ল্যান্টনের সাপোর্টিং বাড়ানোর প্রয়োজন হবে না, কারণ সেখানে এরেশনের ফলে বারবার ওগুলা নিচে থেকে উপরে আসলে নষ্ট খাবারগুলো এরেশনের ফলে পানি ঘূর্ণনের ফলে রাত্রি 12টা 1টা প্রয়োজন অনুযায়ী আমরা 3-4-5 ঘন্টা যদি মেশিনটা পুকুরের যে ধরনের মেশিন সেট আপ করতে হবে সেটা করার পরে সেগুলো যদি আমরা ঘূর্ণায়ন করি ওই রিডিউস খাবারগুলো যখন উপরে উঠে আসবে সেগুলো থেকে পুনরায় প্ল্যান্টন তৈরি হবে এবং সেগুলো অত্যাধিক হবে যেগুলা মাছের খাবারের জন্য অনেক উপযোগী হবে। এবং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেমন বিভিন্ন প্রাণীরা দল বেঁধে প্রাকৃতিকভাবে খাবার গ্রহণ করে, ঠিক মাছও সূর্য অস্তের কিছু আগে থেকে আপনারা খেয়াল করবেন যে রাত্রি 10টা পর্যন্ত গণহারে দল বেঁধে এই প্ল্যান্টন খাবারগুলা পুকুর থেকে খেয়ে শেষ করবে। তাতে করে আপনার পুকুরের খাবারগুলো কনজাম হলে সেটার সঙ্গে তারতম্যটা ঠিক রেখে 1%, 1.5%, 2% আপ ডাউন করে আমাদেরকে এডিশনাল সাপ্লিমেন্ট মানে সম্পূরক খাবারটা দিতে হবে। তাতে করে মাছ পুকুরের যে প্ল্যান্টন খাবারগুলা এগুলা খেয়ে ফেলবে, ওগুলো নষ্ট হবে না। কিন্তু আমরা অনেক সময় বাকিতে নগদে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসি, বিভিন্ন ভিটামিন মাছ বাড়বে বিভিন্ন উস্কানি উদ্যোক্তার মাধ্যমে পাঠানো হয় যেগুলা চক পাউডার বিভিন্ন পাউডার আটা ময়দার মতো যেগুলা পুকুরে দিলে যা না দিলে আরো ভালো। আর খাবারগুলো যখন আমরা এভাবে কম প্রয়োগ করব তখন পুকুরের খাবারগুলো নষ্ট হবে না, এদিক থেকে আমাদের সম্পূরক খাবারগুলোতে অনেক আমরা লাভবান হতে পারব। এবং মাছ ছেটাপের বিষয়টাও আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাছ ছেটাপের বিষয়টা 3টা স্তরের যা উৎপাদন আমি যেমন বলে থাকি একটা পুশ এয়ারেটারের মাধ্যমে যেগুলো পুকুর 5 ফিটের উপরে পানি এবং 1 একরের মধ্যে সেগুলোতে প্রথম এয়ারেশনটা লাগাতে হবে পুশ দুয়েব, কারণ এটাকে আমি বলি মাদার অফ দ্য এয়ারেশন ইন দ্য পড, কারণ পুকুরের যে প্রবলেমগুলো হয় সেটাকে রিডিউস করার জন্য একটা মেশিন যদি কেউ প্রথম সেট আপ করতে চায় সেখানে ফার্স্টলি তাকে ফার্স্ট টাইম তার ওখানে একটা মেশিন সেট করলেও 5 ফিট থেকে তার উপরে পানি পর্যন্ত 4.5 ফিট 5 ফিট থেকে উপরের 10-12 ফিট পানি পর্যন্ত এই মেশিনটি ফার্স্ট টাইম সেট আপ করতে হবে। কারণ আমারও 14th generation কোনোদিন এই এয়ারেশন দেখছিল না, আমিও দেখিনি। এই কথাগুলো আমি কোনো বই পুস্তক থেকে নয়, কোনো মানুষের কাছ থেকে শুনে নয়, কারো প্ররোচনায় নয়, আমি বিগত টাইম থেকে এয়ারেশনগুলো আমাদের পুকুরে আমরা নিয়ে এসেছি। আজকে আপনারা আমাদের ভিডিও দেখে এয়ারেশন বিষয়ে ধারণা নিতে চান বা নিচ্ছেন বা চিন্তা করতেছেন, মধ্যে কৃত্রিম অনুভূমিক করা হয়েছে সেগুলাতে অনেক উদ্যোক্তা এসেছে, আরো অনেক বেকার জনগোষ্ঠী উদীয়মান নতুন প্রজন্ম সবাইকে এখন আধুনিক মৎস্য চাষের বিষয়গুলোতে আমাদের আধুনিক চাষ প্রযুক্তিকে
টেকসই উন্নয়নে বাস্তবায়ন করার জন্য আমরা আগামীর দিনগুলোতে এগিয়ে যাব এবং সবাই এই বর্তমান কোভিড-19 এর বিশ্ব পরিস্থিতিতে আমরা সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন এবং এই রোগটা যেন থেকে গোটা পৃথিবীর সকল মানুষ মুক্তি পায় এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম